আমরা দেখো রেডি হয়ে গেছে, আজকে হচ্ছে রাজস্থানের পার্টিতে যাচ্ছি। তো এতদিন ধরে হলদি বিয়ে সব কিছুই দেখে নিলে, এখন হচ্ছে রিসেপশনের পালা। তো রিসেপশনের দুপুরবেলা হচ্ছে ছেলের বাড়ির থেকে, মানে ওরা কলকাতা থেকে রাজস্থানে হচ্ছে বিয়ে করতে এসেছে, তো রাজস্থানের যে মানে অনুষ্ঠান সেটা করবে না, সেটা তো ভালো দেখায় না, ওই জন্য দুপুরবেলা হচ্ছে রাজস্থানের প্রোগ্রাম রেখেছে। তো আমরা গাড়িতে বসে গেছি, আর যে গাড়ি চালাচ্ছে দেখো পাগড়ি পাগড়ি লাগিয়েছে, এ হচ্ছে এখানকারই আমাদের পাশের বাড়ি। তো আমরা পৌঁছে গেছি হোটেলে, আর আমাদের এই হোটেল মানে ছেলের যে হোটেলটা নিয়েছে একদম আমাদের বাড়ির থেকে পাশেই, মানে 2 মিনিটও লাগে না গাড়িতে। তো আমরা এসে গেছি আর এখন আমরা ভেতরে ঢুকছি। তো চলো রাজস্থানের অনুষ্ঠান দেখতে থাকো কেমন লাগে। আর এই হচ্ছে মেয়ে, আমরা ভেবেছিলাম ওকে রাজস্থানি ড্রেস ও নিয়েছিল, যে মানে আজকে দুপুরবেলা ও রাজস্থানি ড্রেসটা পরবে, কিন্তু গিয়ে দেখছি ও পরেনি, ওই শাড়ি পরেছে বাঙালিভাবেই। তো আর হচ্ছে রাজস্থানের একজনকে নিয়ে এসছে, এই যে এরা হচ্ছে ডান্স করছে, একজন গান করছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এটা হচ্ছে কাকিমা, ছেলের মা। তো চলো এখন হচ্ছে আর কথা বলবো না, কিভাবে ওরা গান করে, কিভাবে ডান্স করে, আর আমিও ডান্স করেছি ফার্স্ট টাইম এভাবে রাজস্থানীদের সঙ্গে। চলো, হ্যাঁ चन चन चूड़िया चन चन चूड़िया चन गई देगा।
তো তোমরা দেখতেই পেলে আমি অনেকক্ষণ ধরে ডান্স করছিলাম ওদের সঙ্গে, তারপরে এরা সবাই মিলে ডান্স করছে। তো তারপরে আবার মাঝখানে হচ্ছে বক্স চালিয়ে গানের ডান্সও হয়েছিল, তো সেগুলো তো আমি ডিলিট করে দিয়েছি, মানে গানগুলো তো দিতে পারবো না। আর এখানে তো নিজের গলাতে গান করছে, তো জানি না কপিরাইট তো মানে আসার কথা নয়, এডিটিং করছি আমি। তো দেখো এখানে একটা বিদেশি মহিলাও আসছে, মেয়ে, তো যাই হোক উনিও না ডান্স করছেন। আর ওনার সঙ্গে একটা ছবি তোলার আমার ইচ্ছে ছিল, কিন্তু আর তোলা হয়নি, কথাও বলিনি আর তোলাও হয়নি। তো যাই হোক এখন দেখো ছেলের বাড়ির মাসি কাকি দিদি যারা যারা আসছিল বিয়েতে, তারা সবাই মিলে ডান্স করছে। আর এরপরেই হচ্ছে খাওয়া দাওয়ার পালা। তো রাজস্থানে কী কী খাবার হয় দেখো, ফেমাস ফেমাস খাবারগুলো হচ্ছে দেখো চুরমা, ডাল বাটি চুরমা, এগুলো হচ্ছে একদম নাম করা রাজস্থানি খাবার। তো এখানে দেখো আটার হচ্ছে বাটি বানায়, অনেকেই জানো অনেকেই হয়তো জানো না, আটার যে দলা হয় সেগুলোকে মানে আলাদাভাবে, সেগুলো পরে বলবো। যাই হোক বাটি চুরমা ডাল অনেক ধরনের, তারপরে রায়তা, মানে রাজস্থানি যে সমস্ত ফেমাস খাবারগুলো সেগুলোই হচ্ছে রেখেছে, রাজস্থানের প্রোগ্রাম যেহেতু তাই রাজস্থানের খাবার রেখেছে। তো সেগুলো আমরা খেলাম, আর ছেলেও আমার সঙ্গে বসেছে দেখতেই পেলে। তারপরে দেখো আবারও ডান্স চলছে, এখানে ছেলে মেয়ে দুজনেই ডান্স করছে। তো এই সুন্দর মুহূর্তগুলো আমি তুলে রেখেছি, আর জানি না কে কতটুকু ভিডিওটা দেখছো। তো অ্যাকচুয়ালি আমার এগুলো স্মৃতি হয়ে থাকবে, যার জন্যই আমি তুলে রেখেছি। তো সৃজনী আর হচ্ছে ওর হাজব্যান্ড এখন দুজন মিলে ডান্স করছে একটা ইংলিশ গানের। আর তারপরে দেখো দিনের প্রোগ্রামের পরে হচ্ছে রাত্রের প্রোগ্রাম, মানে রাত্রে তো রিসেপশান হবে, তো রাত্রেবেলাও যাব। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আর যারা এখনও লাইক করনি ভিডিওটা দেখছো তারা প্লিজ লাইক করে দাও। অনেক কমেন্ট আসে কিন্তু লাইক কিন্তু মানে তত আসে না, তো তোমরা প্লিজ মনে করে একটু লাইক করে দিও। আর কি বলবো, কিছু বলার নেই, তোমরা দেখতে থাকো। আর আমি হচ্ছে বাইরে এসে আজকে মানে দুটো ভিডিও এডিটিং করছি, তার কারণ হচ্ছে আমার ওয়াইফাই যে মানে সৃজনীদের ওখান থেকেই তো আমার ওয়াইফাই কানেক্ট হয়, তো ওরা হচ্ছে কালকে কলকাতায় চলে যাচ্ছে, যার জন্য 9 দিন কি 10 দিনের মতো হচ্ছে আমার ওয়াইফাই কানেক্ট বন্ধ হয়ে যাবে। তো তার জন্য আমি তাড়াতাড়ি করে দুটো ভিডিও হচ্ছে আমি সেভ করে রাখবো, আজকে আপলোড করব না, দুদিন পরে হয়তো বা একদিন পরে আপলোড করব, আমি সেভ করে রাখছি। তো রাত্রেবেলা আমি বাইরে এসে এডিটিং করছি, খুবই কষ্ট করছি। তো তোমরা প্লিজ সবাই লাইক করো, শেয়ার করো ভিডিওগুলোকে তোমাদের চেনা জানা বন্ধুদের কাছে, তাহলে একটু ফ্যামিলি মেম্বারগুলো এইভাবে একটু বেড়ে যাবে। আর আমার ছেলে এই যে দেখো একদম হিরোর মতো এসে আমাকে মানে হাঁটু গেড়ে কি করছে। তো ঠিক আছে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, অনেক বকবক করছি। এই ডান্স পাঁচ করার পরে আমরা হচ্ছে বাড়ি চলে আসবো, বাড়ি এসে আমরা রাত্রেবেলা আবার যাব। তো রাত্রেবেলা আমি কেমন সেজেছি তোমরা অবশ্যই দেখবে, তো ভিডিওটা স্কিপ করে দেখো না কিন্তু কন্টিনিউ করো, কন্টিনিউ দেখতে থাকো। আর একটা আমি কথা বলি, তোমরা দেখবে এখন দুপুরবেলা যে আমি সাদা আর লাল কালারের শাড়িটা পরে গেছি, তার সঙ্গে একটা চিক পরে গেছি, ওই চিকের নিচে 3টা ঝুল ছিল সোনার, তো সেটা পড়ে গেছে। বাড়িতে এসে আমি যখন ইনস্টাগ্রামে ভিডিও করছিলাম, আমার শাশুড়িমা দেখে বলছে আরে আরেকটা ঝুল কোথায়, তো আমি তো ভাবছি গার্ডেনেই পড়ে গেছে, হারিয়ে গেছে। তো তারপরে দেখছি পুরো মানে 3টা ঝুমকো ছিল, 3টা ঝুমকো মানে আলাদা আলাদা করে পড়েনি, একদম যে বোটাটার মধ্যে লাগানো ছিল সেটা শুদ্ধ পড়ে গেছে। তো তারপরে বিয়েতে গেছি, জানি বিয়েতে তো পারবো না, গার্ডেনের মধ্যে তোমরা লক্ষ্য করো এই যে নিচে যে ঝুলগুলো সে একটা পড়ে গেছে। তো তারপরের দিন আমি সকালবেলা যখন ঝাড়ু লাগাচ্ছি তখন আমি পেয়ে গেছি। Bye.
হ্যালো ফ্রেন্ডস, দেখো আমরা বেরিয়ে গেছি, খাওয়া দাওয়া কমপ্লিট, নাচ গান ফটো সব কিছু শেষ, আর এখন আমরা বেরিয়ে পড়েছি এই যে হোটেল। সন্ধ্যাবেলা হচ্ছে, আবার আসব, সন্ধ্যাবেলা রিসেপশন হবে, আর এখন হচ্ছে রাজস্থানের যে পার্টি সেটা হলো। তো ঠিক আছে, চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে পরে কথা হবে। আমার ভিডিও হয়তো কয়েকদিন দেখতে পারবো না, যেহেতু ওয়াইফাই কানেক্ট নেই। আমার যতটুকু নেট থাকে, ছেলেকে অনলাইন ক্লাস করাতেই হচ্ছে 90% শেষ হয়ে যায়। তো জানি না আমি ভিডিও আপলোড করবো কীভাবে, আমি টেনশনে পড়ে গেছি। তো কয়েকদিন বাদেই সবার ভিডিও আবার দেখবো। তো তোমরা প্লিজ আমাকে কেউ ভুলে যেও না, আমি দেখবো না বলে আমাকেও কেউ ভুলে যেও না। আমি যদি ভিডিও আপলোড করি তাহলে ভিডিওগুলো দেখো, তো ভালো লাগবে। আর এটা হচ্ছে দেখো রাত্রেবেলার ভিডিও, আমরা রাত্রে হচ্ছে চলে এসেছি আর ব্ল্যাক কালারের শাড়িটা পরে এসেছি। তো রাত্রেবেলা তো আর কিছুই নেই, শুধু খাওয়া দাওয়া। ওখানে হল রুমে বসে হচ্ছে নাস্তা সুপ এসব খেয়েছি, তারপরে গার্ডেনে এসে গেছি যেখানে খাওয়ারের ব্যবস্থা ছিল, টেবিল লাগানো ছিল, তো সেখানে এসে গেছি। আর এখানে হচ্ছে বিরিয়ানি করেছে, আর মাটন চিকেন, তারপরে যত সব কিছু হয় আর কি নিয়েছি ভুলে গেছি। তো সেই সমস্ত কিছু খেয়ে দিয়ে এখন আমরা বেরিয়ে পড়ছি। তো সবাই যখন বেরিয়ে পড়ছি তখন আর একটু ভিডিও করছি। তো আমরা বাড়ি এসে গেছি পার্টি থেকে, আর এখন ঘুমিয়ে পড়বো। তো রিসেপশান কি শুধু গেলাম খেলাম আর চলে আসলাম। তো ঠিক আছে, চলো বাই বাই, ব্লগটা এখানে শেষ করছি।